सुप्रिय उद्योक्ता भाई और बंधुगण आमी एक जिनिस आपनादेरके देखानोर चेष्टा करी এই সাবজেক্টটি শুধুমাত্র আমার সেই উদ্যোক্তাগণের জন্য যারা কিনা বায়োফ্লক্স করেন এবং অল্প জায়গার ভিতরে প্রচুর পরিমাণ মাছ রাখার চেষ্টা করেন। আপনি ভাসমান যে একটি বাকেট দেখছেন, এই বাকেটটা অ্যাকচুয়ালি অক্সিজেন চেম্বার, যা আমার নিজস্ব আবিষ্কৃত। আমি আপনাদেরকে এই টেকনোলজিটি ট্রান্সপোর্ট করতে চাচ্ছি, যাতে করে আপনারা শুধুমাত্র তারাই যারা বড় হাউজে 4-5 হাজার মাছ একত্র রাখেন, ছোট ছোট হাউজের জন্য এটি প্রয়োজন হবে না। আচ্ছা, লক্ষ্য করেন একটা গ্লাসের বাকেট ভেসে আছে, ওর ভিতরে আপনারা মনে হচ্ছে যে বাতাস আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে বাতাস নাই, ওটার ভিতরে আছে সরাসরি সিলিন্ডার থেকে প্রদেয় অক্সিজেন, সেই অক্সিজেন যেটি আইসিইউ বেডে ইউজ হয়। কিভাবে এটার ভিতরে অক্সিজেন দিবেন সেটিও আমি দেখাবো। এখন লাভ কি হবে? লাভ হবে যে একই জায়গায় যে আপনি বেশি মাছ রাখলেন, এই মাছ যে অক্সিজেন গ্রহণ করবে পানি থেকে, পানিতে অক্সিজেনের মাত্রা কমে যাবে, 4 PM এর নিচে যখন যাবে তখন পানি করবে কি, প্রতিসরণ প্রক্রিয়ার মাধ্যমে এই অক্সিজেন বাকেটের ভিতর থেকে অক্সিজেন নিয়ে নেবে, তখন দেখবেন এই বাকেটটি দ্রুত নিচে নেমে যাবে। আপনি 5-7 দিন পরে যখন দেখলেন যে বাকেটটি নিচে নেমে গেছে, তখন আবার নিচ থেকে র অক্সিজেন দিয়ে ভরায় দিবেন। এভাবে যদি সারা মাস আপনি দিনে মাসে 3-4 বার অক্সিজেন ভরায় দেন, তাহলে যে কোনো হাউজে, বায়োফ্লক্স হাউজে বিশেষ করে 3-4 গুণ মাছ উৎপাদন করা সম্ভব। আমি এবার দেখানোর চেষ্টা করতেছি এটা বানাবেন কিভাবে। আমার এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য এটি নয় যে আপনারা আমার কাছে কিনবেন বা আমি বিজনেস করব। আমার উদ্দেশ্য হলো টেকনোলজি ট্রান্সফার এবং আপনারা অল্প জায়গায় বেশি মাছ চাষ করেন। এটি আপনি পুকুরেও ব্যবহার করতে পারেন, যাদের পুকুর আছে দেশীয় মাছের, পুকুরের দুই কোণায় যদি দুটো অক্সিজেন চেম্বার দিয়ে দেন, তা সেই পুকুরে আর মাছের অক্সিজেন কখনোই শর্ট হবে না আশা করি। এই অক্সিজেন চেম্বার তৈরি করতে আপনাদের তাহলে 3টা জিনিস লাগবে। একটি হলো বাকেট সহ চ্যানেল সহ ক্যারিয়ার, একটি পাইপ, একটি সিলিন্ডার। তো পূর্ণাঙ্গ মেশিন এটি। এই মেশিনটি যদিও আমি তৈরি করেছি, এক আমার উদ্যোক্তা সিলেটে থাকেন, তার অনুরোধে তৈরি করে এটা আমি সিলেটে দিচ্ছি। তো এই ভিডিও আমি ওই সম্মানিত উদ্যোক্তা ভাইকে বলবো যে এই ভিডিও দেখে উনিও যেন সেট করে নেন, সুন্দরবন কোরিয়ারে যাচ্ছে। তা আমি চাইবো এটা কিনতে বা আপনাদের কেনার প্রয়োজন নাই, আপনারা টেকনোলজি দেখে দেখে নিজেরা বানাবেন। যদিও আমি এটা সিলেটে পাঠাচ্ছি, কিন্তু এইটা দেখে দেখে আমার ওই উদ্যোক্তা নিজে আবার বানিয়ে নেবেন, এটা আমি আশা করি। এটি আসলে কিছু না, এটি একটি ক্যারিয়ার। এটি কিসের ক্যারিয়ার? এটি ওই বাকেটটির ক্যারিয়ার। কারণ বাকেটটি যখন আমরা পানিতে দিব আর ওর ভিতরে অক্সিজেন দিব, তখন সে কিন্তু ঘুরে যাবে, অক্সিজেনটা বের হয়ে যাবে। যাতে অক্সিজেন বের হয়ে না যায় সে কারণে এই ক্যারিয়ারটা আপনি ব্যবহার করবেন। ক্যারিয়ারটা বানানো খুবই সহজ, আপনারা ভিডিওতে লক্ষ্য করবেন একদম ইজি। জাস্ট টেকনোলজি হলো যেখানে চ্যানেল করা আছে, বাকেটের গায়ে দুটো ক্লিপ দেওয়া আছে, চারদিকে 4টা ক্লিপ, ক্লিপের মাধ্যমে চ্যানেলে উঠবে এবং নামবে। আচ্ছা, এবার তুমি চ্যানেল বাকেটটা ঢুকাই, বাকেট ঢুকানোর সময় এটা আমি খুলে নিলাম, প্রসারিত করে নিলাম এবং চ্যানেলের ভিত্তিতে বাকেটটিকে আমরা চ্যানেলে সেট করে নিলাম ক্যারিয়ারের ভিতরে। এখন দেখবেন যে এই বাকেটটি যদি আমি পানিতে দেই, এটা বাদ আরেকটা দিয়ে, তাহলে
এই চ্যানেলের মধ্যে দিয়ে পাখিটি উঠবে নামবে। ধরো ধরো তুমি দেখে দাও, ওকে ভিডিওটা করতে দাও। এই পাখিটি প্রথমে পানিতে বসানোর সময় একটু কাত করে বসিয়ে নেবেন। এখন দেখবেন আমি এটা ছেড়ে দিলাম, চ্যানেলটি নিচে নেমে গেল এবং বাকেটটি ভাসতে থাকলো। বাকেটের ভিতরে কি থাকলো? বাকেটের ভিতরে থাকলো বাতাস। বাট ওই বাতাসকে আমরা বের করব এবং সেখানে র অক্সিজেন ঢুকিয়ে দিব। এই বাকেটে যদি আপনি অক্সিজেন রিফিল করতে চান, তা আপনাকে এরকম একটি পাইপ লাগবে। তার আগে একটু বলে নেই, এই বাকেট তৈরি করতে আপনার খুব জোর 2000-এর বেশি টাকা প্রয়োজন হওয়ার কথা না, বড় করতে গেলে 3000-3500 করতে পারে। আচ্ছা, আর একটা লাগবে অক্সিজেন সিলিন্ডার। আপনারা জানেন এই অক্সিজেন সিলিন্ডার এর দাম 5000-5500, কিন্তু এখন করোনাকালীন সময়ের কারণে এটা এর দাম অ্যাবনর্মালভাবে বেশি। তো যাই হোক, গ্যাসের দোকানে এটি পাওয়া যায়, এখন করোনার কারণে বেশি। তো অক্সিজেন চেম্বারে অক্সিজেন রিফিল করার আগে এই পাইপটি ভিতরে দিয়ে দিবেন। দেখবেন যে এই পাইপ দিয়ে বাতাসগুলো, ভিতরের বাতাসগুলো সব বের হয়ে আসবে। দেখুন, চাপ দাও উপর থেকে, এই যে বাতাস বের হচ্ছে দিক দিয়ে, মানে ভিতরের বাতাসগুলো সব আউট হয়ে যাচ্ছে এই পাইপের মাধ্যমে। এক সময় ভিতরে একটু বাতাসও থাকবে না। সকল বাতাস বের করে দিবেন। পুরা বাকেটটি যখন ডুবে যাবে, ভিতরে কোনো বাতাস নেই, পাইপ তো আপনার দেয়াই আছে, তখন আপনি অক্সিজেন সিলিন্ডার থেকে সেই পাইপের মাথায় অক্সিজেন দিবেন। দেখি দাও তো, ধরো দেখেন, দেখেন আমরা অক্সিজেন দিচ্ছি আর ওটা ভেসে উঠতেছে। এই যে যত আমি অক্সিজেন দিব তত আমার ভেসে উঠবে। অক্সিজেন দিচ্ছি, ধরো শক্ত করে ওখানে বেশ যাতে না হয়। অক্সিজেন দিচ্ছি, দেখেন আমি অক্সিজেন দিলাম, চেম্বার ভেসে উঠতেছে, লক্ষ্য করেন চেম্বার ভেসে উঠলো। অক্সিজেন দিলাম, চেম্বার ভেসে উঠলো, বাস। এখন লক্ষ্য করেন, দেখো খুলে ফেলো, তবে ওটা ওটা তুলে রাখে ওটা বের করে দেন। এখন এই বাকেটের ভিতরে কি থাকলো? বাকেটের ভিতরে থাকলো র অক্সিজেন, এবং সে পুকুর বা হাউজে এভাবে ভাসতেই থাকবে। সে কিন্তু চেম্বারের কারণে উল্টায় যাবে না, এবং এই র অক্সিজেন পানিতে ডাইলুট হতে থাকবে। এক সময় দেখবেন বাকেট আবার বসে গেছে, আপনি তখন আবার রিফিল করে দিবেন। দেখিয়ে দিলাম কীভাবে আপনি অক্সিজেন দিয়ে দিবেন বাতাসকে বের করে। এখন চেম্বারের ভিতরে থাকবে শুধু অক্সিজেন। এই চেম্বারটিকে আপনি এভাবে ছেড়ে দিয়ে রাখলেও সে উল্টাবে না, কিন্তু সিকিউরিটির কারণে আপনি একটি লাঠি পাশে দিয়ে বেঁধে রাখতে পারেন, যাতে ও নড়াচড়া না করে। আচ্ছা, লাভ কী হলো? লাভ হলো এই হাউজে যখনই অক্সিজেন শর্ট হবে, তখনই পানি প্রতিসরণ প্রক্রিয়ার মাধ্যমে বাতাস থেকে ওই রেডি অক্সিজেন থেকে অক্সিজেন সংগ্রহ করবে, এবং পানিতে অক্সিজেনের যে মাত্রা প্রয়োজন 4 PM, সেই মাত্রাটাকে ঠিক রাখবে। আপনারা এই টেকনোলজি করতে পারেন, তাহলে হাউজের ক্যাপাসিটি বাড়বে। ছোটোখাটো হাউজের জন্য প্রয়োজন নাই, যারা বায়োফ্লস করেন, অনেক বেশি মাছ রাখেন, 2-4টা করে মাছ মারা যায়, অবশ্যই আপনাদেরকে কিন্তু অ্যামোনিয়া কন্ট্রোল করতে হবে। শুধু অক্সিজেন দিলেই তো হবে না, অ্যামোনিয়াটা কন্ট্রোল করতে হবে, অ্যামোনিয়ার কারণেই মাছ মরে।
আর অক্সিজেন স্বল্পতার কারণে মাছ মরে। বাট অক্সিজেন স্বল্পতা সেই পানিতে হবে না যেই পানিতে অক্সিজেন চেম্বার বসানো থাকবে। এবং যদি বেশি মাছ থাকে দ্রুত ওই চেম্বার নিচে চলে যাবে, তখন আবার আপনি অক্সিজেন দিয়ে দিবেন। আর যদি চেম্বার নিচে না যায় তো বুঝতে হবে যে পানিতে অক্সিজেন শর্ট হচ্ছে না আপনার। যারা পুকুর করেন পুকুরেও করতে পারেন, বড় হাউস করেন বড় হাউসেও করতে পারেন। এটা আমার নিজস্ব আবিষ্কৃত একটি টেকনোলজি আমার জন্য, আমি উপকৃত হই, অল্প জায়গায় বেশি মাছ রাখি। এখন আমি আমার টেকনোলজিটাই আপনাদের কাছে ট্রান্সফার করলাম। যারা বেশি বেশি মাছ করতে চান অল্প পরিসরে অল্প জায়গায়, তাদের জন্য এই টেকনোলজি। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।